পাপ ছাড়া না বাপকে, এই কথাটা সত্যি উপযুক্ত এই ওয়েব সিরিজটার জন্য। কিছু কিছু জমিদার বাড়ি বা রাজবাড়ির ইতিহাস সত্যি খুব কলঙ্কিত। বাড়ির চাকর বাকর, বাড়ির আশ্রিতা বা এলাকার মানুষদের এরা নিজেদের সম্পত্তি মনে করত এবং এদের উপর অত্যাচারের এদের কোনো সীমা ছিল না। গ্রামের এই মানুষগুলোকে এই দালান বাড়িতে বসে থাকা উচ্চ বর্ণের মানুষ বলা লোকগুলো বিভিন্ন রকমভাবে শোষণ করে এসছে, এমনই একটা গল্পের উপর বেস করা ওয়েব সিরিজ নিয়ে আমি তোমাদের সঙ্গে আড্ডা মারতে এসেছি, যার নাম পাপ। তবে তার আগে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই লাইফ মাই প্রাইড প্রেজেন্ট ঠেক বাড়ি, আর আমি তোমাদের বন্ধু মে। এই পাপ ওয়েব সিরিজটা হইচইতে রিলিজ হয় দেড় বছর আগে, এর ফার্স্ট সিজন এসেছিল, দেড় বছর পর এর সেকেন্ড সিজন এসেছে। সুতরাং এমন নয় ফার্স্ট সিজনটা দেখলেই তুমি সেকেন্ড সিজনটা বুঝতে পারবে, তবে ফার্স্ট সিজনটা দেখলে তোমাদের আইডিয়াটা আরও কনস্ট্রাকটিভ হবে। কিন্তু আমি আজকে কথা বলবো এই সিজন টু নিয়ে। সিজন টু শুরু হচ্ছে ঠিক সেখানে যেখান থেকে সিজন ওয়ান শেষ হয়েছিল। চৌধুরী বাড়িতে একটা মার্ডার হয়, যেটা সেকেন্ড মার্ডার ছিল, সেখানে শেষ হয়েছে ফার্স্ট সিজন। সেকেন্ড সিজন শুরু হওয়ার সাথে সাথেই তৃতীয় নম্বর মার্ডারটি হয় এবং তারপরে এক চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই কটা মার্ডার পরপর হতে থাকে এবং এই পুরো ব্যাপারটাই দুর্গাপুজোকে কেন্দ্র করে চৌধুরী বাড়ির মানুষগুলোকে ঘিরে ঘটে। সিরিজের প্রধান চরিত্র পার্বণী প্রথম সিজনে ফিরে আসার পর থেকেই সেখানে পরপর দুটো মার্ডার হয় এবং সেখান থেকেই তাকে সন্দেহ করা শুরু হয় এবং চৌধুরী বাড়ির মানুষরা তাকে বিভিন্নভাবে ব্লেম করা শুরু করে, তার চরিত্রকে এই অনিষ্টের কারণ হিসেবে তুলে ধরা হয়। এখানে একটা বড় ফ্যাক্টর যেটা হচ্ছে চৌধুরী বাড়ির প্রতিটা মানুষের সাথে, সে ছেলে মেয়ে বয়স্ক সবার সাথেই কোথাও যেন একটা পার্বণীর একটা খুব নোংরা ইতিহাস জড়িত আছে এবং সেই ব্যাপারটা গল্পের পূজার চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পর্দা উঠবে এবং তোমরা সেটা আস্তে আস্তে দ্বিতীয়ভাবে বুঝতে পারবে। এবং এই পুরো সাসপেন্সটাকে প্রথম থেকে শেষ অবধি পরিচালক জয়দেব মুখার্জি খুব সুন্দরভাবে ন্যারেট করেছে, যেটা দেখতে বেশ ভালো লাগবে। তার ট্রেন্ড এসেই গেছে পাস্টের সাথে প্রেজেন্ট এই দুটো টাইমলাইনকে একই সাথে ভিউয়ার্সদের কাছে ন্যারেট করা, ভীষণ একটা হিট ট্রেন্ড এবং যেটা খুব সাকসেসফুলি প্লেস করা হয়েছে এই ওয়েব সিরিজটার মধ্যে। প্রতিটা খুন এবং তার সঙ্গে গল্পের এক একটা পোর্শন থেকে কালো পর্দাটা সরিয়ে দেওয়া, গল্পের শেষে গিয়ে একটা সাংঘাতিক টুইস্ট তোমার মাথাটা ঘুরিয়ে দিতে বাধ্য। এতে আর বেশি বলবো না, নো স্পয়লার। এরপর আসে ক্যারেক্টারগুলো। পার্বণীর ক্যারেক্টারে পূজা দারুণ অভিনয় করেছে, খুব সুন্দর মানিয়েছে পূজাকে। তবে কোথাও যেন আমার মনে হয়েছে ডায়লগ ডেলিভারিটা কোথাও কোথাও একটু ওয়ার্ক করলে বেশি ভালো হতো। সেকেন্ড হচ্ছে রাহুল, পুলিশের চরিত্র অভিনয় করেছে, দারুণ ভাবে নিজের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে অ্যাজ এ পুলিশ অফিসার। আমার রাহুলের চরিত্রের একটা জায়গায় খারাপ লেগেছে, যে কোনো কোনো জায়গায় খুব জোর জবরদস্তি ভাবে রাহুল ক্যারেক্টারটাকে দিয়ে ওয়ান লাইনার বা জোক ক্র্যাক করানোর চেষ্টা করা হয়েছে, যেটা কিছু কিছু জায়গায় সিচুয়েশনটা ঘেটেছে, কিন্তু শেষের দিকে গিয়ে দারুণ সুন্দরভাবে পুরো বিষয়টাকে মেকআপ দিয়েছে রাহুল। বাকি ক্যারেক্টারগুলো বেশ ভালো অভিনয় করেছে, তবে প্রথম সিজনে এদের যতটা সুন্দর ক্যারেক্টার বিল্ড আপে সময় দেওয়া হয়েছিল, সেকেন্ড সিজনে এসে ক্যারেক্টারগুলো সময়গুলো একটু ছোটো ছোটো করে নিয়ে আসা হয়েছে, যার জন্য যারা ফার্স্ট সিজন দেখেনি সেকেন্ড সিজনটা প্রথমে দেখে বুঝে উঠতে একটু সময় লাগবে, কিন্তু পরবর্তীকালে ব্যাপারটা আর অতটা ম্যাটার করবে না। এক কথায় বলতে গেলে পরিচালক চৌধুরী বাড়ির মাধ্যমে বাঙালিয়ানাকে বজায় রেখে দুর্গাপুজোর ইমোশনটাকে কাজে লেগে খুব সুন্দর একটা সাসপেন্স ড্রামা আমাদের উপহার দিয়েছে। যেহেতু প্রতিটা পার্ট 25-30 মিনিট এবং পুরো ব্যাপারটা দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে পুরো সিজনটা খতম হয়ে যাবে, তাই এই লকডাউনের সময় এরকম একটা ওয়েব সিরিজ দেখে সময় কাটানো যেতে পারে। আজকের আড্ডা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো, লাল ঘন্টিটা বাজিয়ে দাও, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো ওয়েব সিরিজটা। যাওয়ার আগে যেমন আমি সবসময় বলি, ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, মাস্ক ইউজ করো, আর সবচেয়ে বড় ব্যাপার বেঁচে থাকো।